ঢুকার পরে দেখলাম কি তার হাজবেন্ড কইতেছে মানে আমার দিদি জামাই কইতেছে যে এখানে চুরি হইছে। তো আমরা তো পুরো হা করে রয়েছি কি ঘটনা, গিয়ে দেখলাম সব কাপড় চোপড় সবকিছু উলট পালট এরপরে রয়েছে। ভিতরে রান্নাঘর থেকে মাছা একটা চাশনি আনছে, মাছুলটা উঠা দিয়ে দেখলাম সব ভাঙ্গা। যে ভাঙ্গা দেখলাম তখন দেখলাম ঘরের কোনো স্বর্ণের জিনিস কোনো কিছুই নাই, সবই নিয়ে গেছে। আনুমানিক কত টাকার জিনিস নিছে? ওই তো 3 বড়ির মতন স্বর্ণ, এবার তো একুরেট হিসাবে তো কইতে পারতাছি না। আর মনে করেন 35,000 টাকার উপরে আসলো, কারণ তার ছেলেরে ভর্তি করাইবো স্কুলে, ওই কারণে 35,000 টাকার উপরে আসলো। মানে কারোর প্রতি কি কোনো সন্দেহ? কারোর প্রতি আমি তো একুরেট কইতে পারতেছি না সন্দেহ, নিশ্চয়ই জানা শুনে কেউ নিছে, কারণ তারারে পুরো ফোকাসের মধ্যে রাখা হয়েছে। ইভেন ঘর থেকে তালা দিয়ে বাইরেছে যে মানুষও এটা দেখছে, তারা বাড়ি যায়। কালকে রাতে একটার সময় তারা বাড়িতে আইসে, তখন এটা পুরো ফোকাসে। ইভেন পাশের বাড়ির গার্ড সেও শব্দ পাইছে ভাঙ্গার, কিন্তু সে তো আয়া দেখলো না ভাঙ্গার, যেহেতু তার দেখা উচিত আছে তো তারা আছে, নিশ্চয়ই বাড়িতে কেউ ভাঙচুর করতেছে। আর তারা যে বাইরে গেছে এটা তো সবাই দেখছে, তুই এখন তো বুঝতে পারতেছে নিশ্চয়ই কি মানে কয়টার সময় তুই উঠেছিস, তারা 10টার সময় বাড়িছে। মনে করেন গার্ড কইছে আধা ঘন্টা আগে, তার মানে তার আড়াইটায় ঢুকছে, মনে করেন 1টা 1টার দিকে সুইটা হয়েছে, এরকমই হইব। আর এর আগেও তারা আসার আগেও এই বাড়িতে আগেও অনেক চুরি হয়েছে।